যে নির্বাচনের একদিন আগে যে রাতটা, সেই রাতের নাম হলো কালো রাত। কি রাত? কালো রাত। ওই রাতে নেতাদের কাছ থেকে আপনারা টাকা নেন, আছে না? আমার এক নানি নির্বাচনের কয়েকদিন পরে গেছি, হুজুর দোয়া কে দেশে যেন ঘন ঘন নির্বাচন করছি, ব্যাপার চাকরি খুলে তারপর বলছে হুজুর এক রাতে 3200 টাকা কামাই। আমি তো চাই বলি বুঝলাম না, কথা ক্লিয়ার কর, ওয়াফের কথা ঝাড়ে দেবো। বাড়িতে কয়েকদিন আগে নির্বাচন হয়, নির্বাচনের আগে রাত এ পর্যন্ত কেউ 10 টাকাও দেবে চা খাওয়া, কিন্তু ওই রাতের যে বোরক সন্ধ্যা থেকে 10 লাখ খুলে ছুসি ভাই, মানুষ ঢুকতেছে আর করছে ইয়া নানি ভোট আছে কয়, হ্যাঁ আছে নানি, গেছেই তো আছেন, সুস্থ আছেন, হ্যাঁ আছি। তো ধরেন 500 টাকা কাটেন আর আমার মার্কা কিন্তু ওই যে তরমুজ, আমি অন্য মার্কা খাও না ভাই, খুব সমস্যা হতো তাই না? আচ্ছা ঠিক আছে, আমার ভোট দেবো। আর একজন ঢুকছে ভাই কি মার্কা কয়, ডাক মার্কা অত দিস। আর একজন কয় ব্যাঙ্গি অত দিস। আর একজন কয় টমেটো, মানে যত মার্কা ঢুকছে ভাই কাউকে ফেরত দেই, মধ্যে একজন আগে দেবনি অত আছে কি তুমি সে মানুষ কষ্ট দিয়ে লাভ আছে ভাই? মুখের ওপর কেমনি বলি যে মুখে ট্যাগ দিচ্ছে তো ভোট দেওয়া, মানুষ খারাপ মনে করবি, আমি যতই বুড়ি হই এতটা খারাপ না, কথা কি বুঝতে পারছে? তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের কাওরাতে নেতাদের কাছ থেকে 1500 টাকা ঘুষ খায়, এই ঘুষ খাইয়া যদি নেতা নির্বাচিত করি তেঁতুল গাছ লাগাইয়া ব্যাল চাওয়া যেরকম বোকামি, ব্যাল গাছ লাগাইয়া কলা চাওয়া যেমন বোকামি, কলার গাছ চাওয়া জিকির করে দোয়া করে আম চাওয়া যেরকম বোকামি, একই বোকামি হলো নিজে ঘুষ খাইয়া সব চুপ করে না চরিত্র ধারণ করা তেমনি বোকামি। লাগাইলেন তেঁতুল গাছ আর কোন আল্লাহ মিষ্টি আমদা, নিজে ঘুষ খায় ভোট দিলেন আর ভালো কথা আশা করে, চরিত্র আগে নিজেরটা ভালো করে, জনগণকে আগে ভালো হওয়া লাগবে, তাহলে আমরা ভালো নেতা পাবো। ওটাকে বোঝা যায়, 1 টাকা খাবেন না, 1 টাকা একটা চার, এই যে নির্বাচনের চার দিদি আহার মানে উৎসব চলতেছে, ও যায় এরকম পোস্টার টোস্টার বানিয়ে রাখছে আর কয়ে তাতে আপনারা ইচ্ছা করলে পারবেন, গরিব মেয়ে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে দেখবেন আপনার ছেলে দুনিয়াতেই জান্নাতের সুখ পাবে, কথা বলেন ঠিক? আর যদি ডিজিটাল মডার্ন যে মেয়েটা চুলের কাটিং দিয়ে ঘরে মাথায় ক্যাপ লাগা জিন্সের প্যান্ট পরে, মাঝে মাঝে ছেলেদের মতো টাইট ফিটিং গেঞ্জি পরে, অন্যা তো নেই না আপনাদের এলাকার অবশ্য ভালো আল্লাহ এদিকে, আমি কিন্তু ভারতের কথা বলছি, এদিকে অবশ্য এরকম মা বোন নাই, আমি বাংলাদেশের কোনো মা বোনকে অসম্মান করে আসলে ওয়াজ করব, কারণ অন্য অন্য দেশের তুলনায় এদেশের মা বোনেরা অনেক ধৈর্যশীল এবং অনেক ভালো, তারা সারাটা দিন রান্না করে সামনে কি যে কষ্ট করে আমার মা বোন, এই হাসেন কেন, মিথ্যা কথা বলছে? অন্য দেশের তুলনায় আমার দেশের মা বোনেরা অনেক সভ্য, অনেক ভদ্র, বলেন স্বামী পিটাইলে স্বামীর বাড়ি ছাড়ে না, অথচ এই পৃথিবীর কোনো পয়গাম্বা তার স্ত্রীদেরকে মারধর করে না, বলেন আল্লাহ স্ত্রীকে মারা এটা ছোট লোকের কাজ, এটা চরিত্রহীন পুরুষের কাজ, স্ত্রীকে কেন মারবে, কেন মারবে কথা বলে, দুনিয়ার কোনো মানুষ স্ত্রীকে আঘাত করেন না, আপনি কেন আঘাত করবেন, কথা বলেন, স্ত্রীকে মারা জিনিস আদরের জিনিস ভালোবাসার জিনিস, তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে, তাদের হৃদয় এমনিতেই নরম, দুইটা হেসে কথা বলে হালকা মিষ্টি কথা বলে ওরা খুশি হয়ে যায়, ও তো কিছু চায় না, চাই স্বামীর একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহার, কপাল করা তাও দেয় না, দেবে কেমন? যৌতুক লোভী ছেলে 2-3 লাখ টাকা যৌতুক বেঁধেছে গরিব মানুষ,
বছরে বছরে 50,000 টাকা করে শোধ দেয়, হ্যাঁ কোনো মতে দেয়, 3,00,000 টাকা দেওয়ার কথা 1,50,000 পরিশোধ করছে, এখনো 1,50,000 বাকি। মাঝে মাঝে ইয়াবা খাওয়ার টাকা পায় না, ফেন্সিডিল খাওয়ার টাকা পায় না, কি করবি বৌরে যা পিঠে, মানুষ তো বৌরে পিঠে তা পিটাবো না, এই বেহায় 3,00,000 টাকা দেওয়ার কথা মাত্র 1,50,000 টাকা পরিশোধ করেছে, এখনো 1,50,000 টাকা পায়, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হাল খাতার টাকা পায়। এরকম যৌতুক লোভী হারাম করা আছে না? যৌতুক খাওয়া যায় হারাম, কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক খাওয়া তেমনি হারাম। আজকে যৌতুকের জন্য অন্য মেয়ের গায়ে হাত দাও, মনে রাখবা তোমার মেয়ে হইলে তার গায়ে কিন্তু এরকম হাত মাইরো না, স্ত্রীদেরকে কেউ মারবে না, হালকা শাসন করবে, চোখের ইশারা কথা বলবে, এরকম খালি তাকাবে দেখবেন এমনি ঠিক না, কথা বলবে না। হ্যাঁ মারা যে একেবারে যাবে না তা কিন্তু মারা যাবে, মেসোয়াক পরিমাণে পান্টি নেওয়া যাবে, মেসোয়াক চেনেন না, এই 8 ইঞ্চ মেসোয়াক পরিমাণ, তাই এটা কোদালের ডাঁটের মতো মোটা হলে চলে, রড হলে চলবে, এ সামান্য সামান্য এই পান্টিটা দিয়ে আসা মনে করেন 8 ইঞ্চি বাটি পান্টি নিয়ে 4 ইঞ্চি তো ধরতেই গেল, আর 4 ইঞ্চি থাকে, এইটা যদি মারতে যান মারা হবে কিসের মারা হবে, মানে কৌতুক হবে কথাটা শিখে স্বামী স্ত্রী, তার মানে ইসলাম যে কত সুন্দর, করার জন্য নিয়ম নীতি যে কত সুন্দর, তার মানে আসলে স্ত্রী মারার জিনিস না, সকালে বউ চাদর পিটাইছে সেই পিটান পিটাইছে, এমনও স্বামী আছে মারতে মারতে মাথা গরম হয়ে গেলে কয়ে যতক্ষণ না বাপ ডাকছিস ততক্ষণ স্বামী, এরকম স্বামী আছে না, নাই আসলে বোকা না, এই বোকা বৌরে দে দাঁত বাপ ডাকলেন কেন, ভালোবেসে আদর কর যত্ন কর এমনি বছর গেলে বাপ ডাকবে, কথা ঠিক না, বোকা ছেলে বোঝেন বউয়ের মুখে বাপ ডাকছে, রাগ করেছেন আপনারা, গাজীপুরের মুসলমান আমার ভাষা বুঝতে কষ্ট হয়, বৌরে মারা স্যার অনেকে মনে করতেছে হুজুর হোক 8 ইঞ্চি ওইটাতে দুতান শুরু করবে কোসান শুরু করবে করছে না, এটা রক্ত বের করা যাবে কথা কম না কেন, রক্ত বের করা যাবে, এমন স্বামী আছে বউ চুল ধরে পিটা পিটাইতে পিটাইতে এই বাড়ি থেকে ওই বাড়িতে যায় এরপরে দৌড়ে পিটা, মাঝে মাঝে আমি দেখি ইউটিউব ইন্টারনেটে যে ঝগড়া ঝাঁটির ভিডিও গুলো মাথা খেলে না, যে কি পিটা পিটে এগুলো মানুষ না জানো কথা কম ঠিক না, আল্লাহ একটা হেদায়াত দান করে ছেলে কোন আমি, তাহলে বউকে মারবেন নাকি ভালোবাসবেন, শাসন করবেন চোখ দিয়ে বুঝাবেন, ভালো ভালো কথা বলে বুঝাবেন, বোঝে না মানুষ এমন কথা হলো নাকি, আর একটা পুরুষ হয়ে আপনি তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না, একটু স্ত্রীকে ভালোবেসে নিজের হাতে রাখতে পারেন না, একটা স্ত্রীকে বুঝাইয়া ভালো পথে পরিচালিত করতে পারেন না, আপনার পুরুষ থেকে কিলা কথা কম না, একটা মেয়েকে বুঝাই ভালো মানানো যাবে না, রাগ করেছেন মনে হয়,